আর দুদিনিয়া ভ্রমণ সূচীর আজ অসমলৈ প্রিয়ঙ্কা গান্ধী আর আমি এই মুহূর্তে পোনপটীয়া সম্প্রচার দেখাইছো। ইতিমধ্যে বৰঝাৰ লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰত উপস্থিত হৈছে সেই নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ সাধাৰণ সম্পাদিকা গৰাকী। এয়া পোনপটীয়া সম্প্রচার দেখাইছো আপোনালোকৰ বিমানবন্দৰৰ পৰা। ৰতন কলিতা পোনপটীয়া সম্প্রচাৰ আমাৰ সৈতে আছে, উপস্থিত হৈছে কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। এয়া প্রিয়ঙ্কা গান্ধী আহি উপস্থিত হৈছে আৰু ইতিমধ্যে তেওঁ কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত তেওঁ বাহনত উঠিছে আৰু দুদিনীয়া বিশেষ ভ্ৰমণসূচীলৈ আহিছে প্রিয়ঙ্কা গান্ধী। আৰু আজি এই মুহূৰ্তত বিমানবন্দৰৰ পৰা তেওঁ পোনে পোনে কামাখ্যা মন্দিৰলৈ যাব আৰু মা কামাখ্যা মন্দিৰ দৰ্শন কৰি পুনৰ তেওঁ বিমানবন্দৰলৈ উভতি আহিব। বিমানবন্দৰৰ পৰা তেওঁ লখিমপুৰ অভিমুখে ৰাওনা হ'ব। দুদিনীয়া বিশেষ কাৰ্যসূচীলৈ আহিছে প্রিয়ঙ্কা গান্ধী। নিৰ্বাচনী যি কংগ্ৰেছৰ ৰণনীতি, সেই ৰণনীতি প্ৰস্তুত কৰাৰ বাবে আৰু বিভিন্ন নিৰ্বাচনী কাম কাজত তেওঁ অংশগ্ৰহণ কৰিব। নিজৰ দৰ্শকসকলে দেখিছে পোনপটীয়াভাৱে প্রিয়ঙ্কা গান্ধী বিমানবন্দৰৰ পৰা পোনে পোনে তেওঁ কামাখ্যা মন্দিৰলৈ যাব। কামাখ্যা মন্দিৰ দৰ্শন কৰি পুনৰ বিমানবন্দৰলৈ ঘূৰি আহি তেওঁ পুনৰ বিমানবন্দৰৰ পৰা লখিমপুৰ অভিমুখে ৰাওনা হ'ব। লখিমপুৰত তেওঁ তিনিটা কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব আৰু কালি তেওঁ তেজপুৰ আৰু বিশ্বনাথ চাৰিআলিত তেওঁ বিভিন্ন কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিব। আমি নিউজ লাইভৰসকলক দেখুৱাইছোঁ এয়া প্রিয়ঙ্কা গান্ধী গুৱাহাটীত আহি উপস্থিত হৈছে। বিমানবন্দৰত উপস্থিত হোৱাৰ পিছতেই তেওঁ কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃবৰ্গই তেওঁক আদৰণি জনাইছে আৰু আদৰণি পৰ্ব সমাপনৰ পিছত তেওঁ বিমানবন্দৰৰ পৰা কামাখ্যা মন্দিৰ অভিমুখে ৰাওনা হৈছে। প্রিয়ঙ্কা গান্ধীর এই ভ্রমণসূচী যথেষ্ট গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাজত মাত্র এটা মাস আছে আর এটা মাসের এই সময়তেই প্রিয়ঙ্কা গান্ধী আহিছে আর কংগ্রেস দলের বিভিন্ন নির্বাচনী কার্যসূচীত অংশগ্রহণ করব। দুদিনিয়া কার্যসূচী এই ভ্রমণসূচী আর এয়া বিমানবন্দরের পর রওনা হয়েছে কামাখ্যা মন্দিরলৈ। কটকটীয়া নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কটকটীয়া নিরাপত্তা ব্যবস্থা ইয়াত গ্রহণ করা হয়েছিল প্রিয়ঙ্কা গান্ধীর আর ইয়ার পর প্রায় এঘন্টার ভিতর পুনের বিমানবন্দরলৈ ঘুরি আহিব আর প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃবর্গ ইয়াতক আদরণি জানাইছে আর আদরণি পর্ব সমাপনের পিছতেই মন্দির অভিমুখে রওনা হল আর কিছু সময় পিছত প্রায় এঘন্টার পিছত পুনের ইয়ালে ঘুরি আহিব, বিমানবন্দরলৈ ঘুরি আহিব আর যি নির্বাচনী কার্যসূচী, বিভিন্ন নির্বাচনী কার্যসূচী, সেই নির্বাচনী কার্যসূচী লখিমপুরের পর আরম্ভ করব। কংগ্রেসের সাধারণ সম্পাদিকাগীর এই নির্বাচনী কার্যসূচী বিশেষ আজিরপর আরম্ভ হব। দুদিনিয়া কার্যসূচীরে এই সম্ভ্রমণত আহিছে আর এই কার্যসূচী যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে কংগ্রেস দলে বিবেচনা করেছে, কারণ প্রিয়ঙ্কা গান্ধী অহার পিছত কংগ্রেস কর্মীসকলে আশা করেছে যে কংগ্রেসের কর্মীসকল যথেষ্ট উদ্বুদ্ধ হব আর কংগ্রেস কর্মীসকলে আগন্তুক নির্বাচনত বিজেপি শক্তিশালী বিজেপির সঙ্গে যি নির্বাচনী যুদ্ধ সেই নির্বাচনী যুদ্ধত অবতীর্ণ হব। আর আজি প্রিয়ঙ্কা গান্ধীয়ে লখিমপুরত দলীয় কর্মীসকলের বৈঠকতো অংশগ্রহণ করব, তারপর এখন গাঁত যাব, গাঁর রাইজর মত বিনিময় করব। এনে ধরনের বিভিন্ন কার্যসূচী রাখিছে এই দুদিনত আর এই দুদিন কার্যসূচী সমাপন করার পিছত পুনের রওনা হব নতুন দিল্লী আর আশা করা হয়েছে প্রিয়ঙ্কা গান্ধী পুনের নির্বাচনী যি প্রচার সেই প্রচারের বাবে আহিব। আর প্রিয়ঙ্কা গান্ধীর এই নির্বাচনী যে কার্যসূচী সেই কার্যসূচী লখিমপুরের পরাই আরম্ভ হব। হয় রতন কলিতা আপনার ধন্যবাদ জানাইছো। আমি ইতিমধ্যে জানাইছো নিউজ ল্যাবর দর্শকলক যে দুদিনিয়া ভ্রমণসূচীরে ইতিমধ্যে অসমত আহি উপস্থিত হয়েছে সেই প্রিয়ঙ্কা গান্ধী আর এই দৃশ্য আমি দেখাইছো আপনার কিছু সময় পূর্বে এইদরে বৰঝাৰ লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰত উপস্থিত হয় আর এইদরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এইদরে আদরণি জানায় আর পুনে পুনে গৈছে ইতিমধ্যে কামাখ্যা মন্দির দর্শনের বাবে, পুনে পুনে কামাখ্যা মন্দির দর্শনের বাবে গৈছে আর মন্দির দর্শন করে দেবী আশীষ লো 9:45 পুনের বিমানবন্দরত উপস্থিত হবহি আর লখিমপুরলৈ উড়া মারিব। এ আমি দেখাইছো ইতিমধ্যে আহি দুদিনিয়া ভ্রমণসূচী উপস্থিত হয়েছে সেই প্রিয়ঙ্কা গান্ধী আর দুদিনিয়া ভ্রমণসূচীত কেবাটাও কার্যসূচী আছে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো যে আজি 11:30 লখিমপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত সোনারী গাঁও পঞ্চায়েতের কার্যসূচীতে অংশ লব। ইয়ার পিছতে উত্তর লখিমপুর কলেজ খেলপথার উজনি আর উত্তর দশখন জেলার কংগ্রেস নেতৃত্বর সঙ্গে আলোচনাত মিলিত হব। লখিমপুর নিবনসলের প্রতিবাদতো অংশ লব আর লেটেকুপুখুরীস্থিত মহাপুরুষ মাধবদেবর জন্মস্থানলৈ যাব আর ইয়ার পিছতে গহপুরলৈ যাব, শহীদ কনকলতা বৰুৱাৰ প্রতিমূর্তিত শ্রদ্ধাঞ্জলি জানাব, মহিলা শ্রমিকার আত্মসহায়ক গোটর সঙ্গে মত বিনিময় করব আর যেহেতু দুদিনিয়া ভ্রমণসূচী আছে আজি নিশাটা বিশ্বনাথত কটাব, কাইলৈ পুৱা সাধারু চাহ বাগিচালে যাব আর তাতো মহিলা শ্রমিকসকলের সঙ্গে মত বিনিময় করব আর তেজপুর মহাভৈরব মন্দিরত কাইলে দিনটি পূজাত অংশ লব আর তারপরে তেজপুরত এখন জনসভাত অংশ লব। আর আমি দেখাইছো ইতিমধ্যে দুদিনিয়া